দিচ্ছি, তুই শুধু হ্যান্ডেলটা ধর। নে হয়ে গেছে, চল থ্যাংক ইউ। হ্যাঁ কাজ আছে কিছু তো ভাই, ওই পাশে রাস্তায় কাজ চলছে বলে আমাকে এদিক থেকে আসতে হলো। এই সাইড দিয়ে যাও, এই সাইড দিয়ে যেতে পারবে ভাই, রাস্তা বন্ধ ওই পাশে। ওকে তো গাইজ, এখন সবাই ফার্স্টে যাবো, গাড়ি মোবাইলটা চেঞ্জ করাবো তো গাইজ, তারপরে ভাই অনেক কাজ আছে, এক করে সব মেটাতে হবে। বেবি মোবাইল চেঞ্জ কর দো। তো গাইজ আমাদের এখানে মোবাইল চেঞ্জ হয়ে গেছে ভাই, মোবাইল চেঞ্জ করতে প্রায় পড়ে গেল 900 টাকা। তো এই মালটা লাগিয়েছি 7140 20W 50 ভাই, এটার প্রাইস কত হবে? হ্যাঁ এখানে মানে যাই হোক, এখানে তো ভাই এরকম এক্সট্রা প্রাইস লেখাই থাকে। তো বেশ চলো বেরোনো যাক। তো গাইজ এখন আমি যাব, আমার মোবাইলটা ভাই ভেঙে গেছে, পোকো ফোন, ওটাকে ভাই রিপেয়ার করতে ভাই, ওটা প্রায় ভাই আজ পর্যন্ত 3 বার ডিসপ্লে, মানে এই নিয়ে 3 বার আমাকে চেঞ্জ করতে হবে। বাট ভাই ভাবছি তাও ফোনটা সেল করবো না ভাই, ওটাই একটা ফোন যেটার থ্রু আজকে আমার কাছে আইফোন বাইক সব কিছু ভাই, ওই একটা ফোন ভাই, জাস্ট ইমোশন ভাই, যতদিন চলবে ভাই চালাবো, আর যখন চলবে না তখন ভাই একটা আলাদা নেওয়া যাবে। তো বেশ দোকান এখন বন্ধ, মনে হচ্ছে ভাই সন্ধ্যেবেলা খুলবে। আরে 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 ভাই, এখানে এখানে আসলেই ভাই বাচ্চাদের সাথে দেখা হয়ে যায়। কেমন আছিস? এই তো আসলাম, এমনি আসলাম, ভালো আছিস? হ্যাঁ ট্রেনে করে কোথায়? ওই আগে ভিডিওতে দেখেছিস? আচ্ছা ওটা ওটা হচ্ছে গুজরাট থেকে আসলাম না তাই? হ্যাঁ ওই দাদাটা দাঁড়ায় না, ঠিক আছে ওকে ওকে এরপরে এবার দেখলে বলো, ঠিক আছে নেক্সট টাইম আসলে ওকে বলে দেবো ঘরে দাঁড়াতে, ঠিক আছে? উইলি আমি এখন উইলি শিখিনি ভাই, আমি চলে যাচ্ছি সোজা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটাই মারছি ভাই, আসছি। হ্যাঁ তো গাইস ভাই এখানে যখনই আসি ভাই, বাচ্চাগুলো যেভাবে কথা বলে ভাই মজা লাগে ভাই। এই MT-15 তোকে বলছি ভাই, ভিডিও যদি দেখে থাকিস ভাই ওদের জন্য দাঁড়াবি ভাই, বাচ্চাদের একটু খুশি দিবি তো, কি হয়েছে? হ্যাঁ ওষুধি বালা দাঁড়াবি। গাইস মালগুলো মনে হচ্ছে এখানে ভালো লেভেলের টাকা লুটছে, দেখে আসি কিতনা মাল ছাপাবে। হ্যাঁ কার ব্যাংকে ওবি? আরে ইসকে ব্যাংক মে কবি পয়সা নি রাহতা ভাই, এ তেরে কো উধার পে বাচ্চে লোক রুকনে কো বলতা হ্যায়, তু রুকতা নি? নেই রুক, মেরে কো আবি বল রাহা হ্যায়। আরে পাগল জরা উইলি বৃষ্টির মধ্যে উইলি মারবো আমি গিয়ে? হ্যাঁ তো রুক কে বাত তো কর লে ইয়ার। আরে বাবা টাকা রিফান্ড চলে আসবে, ক্যামেরা অফ করো তো। না কি টাকা উঠে ওখান থেকে দেখা যায় কিন্তু বেরোয়নি মেশিন থেকে, কেটে নিয়েছে টাকা। তো তাহলে মেশিনের ভিতরে দেখ আটকে রয়েছে টাকা, মেশিন খুলে বের কর। রিফান্ড কি করে, আরে মেশিনের ভিতরে টাকা আটকে রয়েছে, দেবে না রিফান্ড? আরে মেশিনের ভিতরে আটকে রয়েছে, মেশিন খুলে বের কর টাকা। আবে ভসড়িওয়ালা একজন আমার বাইক নিচ্ছে, একজন আমার গাড়ি নিচ্ছে, গ্লাভস নিচ্ছে ভাই, গ্লাভস নিয়ে নিয়েছে ভাই। ভাবলাম গ্লাভসটা পরবো বলে বের করলাম, এমনিতে আমার গ্লাভস পরা আদাত নেই বলে ভাই আদাতটা বানাতে হবে ভাই সিরিয়াসলি, কারণ ভাই প্রোটেকশনটা আমার সবসময় ক্যারি করা উচিত, কখন ভাই অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলে হয়ে হয় না ভাই। যাবি কোথায়? যাই না, কন্টেন্ট লাগবে বাড়া। আমি তো বলছি কন্টেন্ট আমি দিচ্ছি, আমার 5 লিটার তেল ভরে দে। গাইজ চেড়ামালি আমার গাড়িতে এখন বসে না ভয়তে, কারণ ভাই 2 বার ফেলে দিয়েছি, সেই উইলি মার থেকে ফেলেছিলাম, আর ভাই লাস্ট টাইম ওই গুজরাট থেকে আসার সময়। ভাই এখানে কি হচ্ছে ভাই, পা কোথায় তুলে দিয়েছে অমির? এই দেখো গাইজ, আরে গেটটা ভাই বারবার পড়ে ভাই লাস্ট টাইম মারছে। কন্টেন্ট লাগবে তাই বলছি। হ্যাঁ কন্টেন্ট লাগবে, তোকে পুলিশ দেবে তাই? তোকেও ধরবে। আচ্ছা আমাকেও ধরবে? কোথায় জানিস না তুই? মানে সেটা কেস চলছে ওখানে। কোথায়? মানে এমনি কোনো কেস না, ওইখানে তোর হিট অ্যান্ড রান কাজ কেস হয়েছে, তার জন্য ওখানে সবসময় পুলিশ হচ্ছে। কোথায়? কোথায়? ওই তোর হাবড়া 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 না অশোকনগর কিসেরটা তোর কি বলে বিল্ডিং মোড় স্টেডিয়াম। হ্যাঁ মনে হচ্ছে ক্যাফে, দুপাশে ক্যাফে ভর্তি। হুম হুম ওই স্টেডিয়ামে ওই রাস্তা ঢুকলে তোর পুলিশ দাঁড় করাবে 100% শিওর। আচ্ছা
তাই বলছি ওই রাস্তায় গেলে তোর কন্টেন্টে কন্টেন্ট পেয়ে যাবি। আচ্ছা ভিডিও ক্যামেরা অন করা। তো গাইস এই হলো স্বচ্ছ ভারত মানে স্বচ্ছ কলকাতা অভিযান, আর ওখানে একটা রয়েছে ওই যে এ ভাই টোটো কোথায় আসছে বাড়া। তো গাইস সামনে আমাদের সাথে ছাপড়ি রাইডার্স চলে এসেছে। ও ভাই 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 এটা টেরামালি কি করছে? ভাই টেরামালি তো পুরো ছাপড়ি হয়ে গেছে দেখো। ও ভাই ভাই ও ও ভাই ভাই পুরো ছাপড়ি হয়ে গেছে টেরামালি, আর তার পিছনে আরেক ছাপড়ি। ওই দেখো ভাই কি করতে চাইছে মালটা, এ তো ভদ্রভাবে গাড়ি চালাতো, আজকে হঠাৎ এরকম করছে কেন? কন্টেন্ট দিচ্ছে মনে হচ্ছে আমাকে, কন্টেন্ট দিতে গিয়ে কিছু আর না। ওই ওই ভাই সত্যি ভয় পেয়ে গেছিলাম। কি করবার ভাই, সামনে পুলিশ আছে বলে মালগুলো গেল না ভাই, কি বলবো মাল দেখে। চলো ঠিক আছে সামনে রাস্তা আছে, সামনে ওদিক দিয়ে রাস্তা আছে, ওরা চেনে, ওরা তো আবার ইউটার্ন মেরে চলে যাবে মনে হয়। কি হয়েছে? হ্যাঁ কি বলছো? আচ্ছা আচ্ছা। তো গাইস পিছনে যে ছেলেটা ছিল ও বলছিল ভাই যে মদ খেয়ে রয়েছে পুরো, একটু সাবধানে। তো ভাই বসার স্টাইল দেখো মনে হচ্ছে ভাই পুরো ওরকমই হয়ে রয়েছে ভাই, পুরো মাতাল হয়ে রয়েছে। বাট যাই হোক জানি না এখনো ভাই। তো গাইস আমি এবার কনফার্ম ভাই পুরো মাতাল হয়ে আছে ভাই, তার কারণ জয়কে যেভাবে ধরে বসে রয়েছে আর পা যেভাবে রেখেছে ভাই, তাও তোমাদের ক্লোজে গিয়ে দেখাচ্ছি। তো গাইস এখানে আমরা কাকা ড্রপ করে দিলাম, ওই যে টেরামালি ওরা আসছে। তো গাইস এখানে না এখন ফেভিকুইকটা নিয়ে আসলাম ওই দোকান থেকে ভাই, তো ওইখানে ফেভিকুইকটা লাগিয়ে দিই ভাই। আর ওই ইন্ডিকেটরটা ভাই যতদিন আমি দোকানে না পাচ্ছি ততদিন তো লাগাতে হবে না, তো এটাকে তো এখন চালাতে হবে। আর এটা ফেভিকুইক দিলে ভাই পুরো ঠিক হয়ে যাবে। ফেভিকুইক ভাই খতরনাক জিনিস ভাই, আরে ভাই 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 টাইম লাগবে ভাই লাগতে। তো গাইস আজকে আমরা এসেছি বিরাতে, আজকে ও নিজের এই বাইকটা নিয়ে এসেছে আমার সাথে রেসিং করতে। এইটা হচ্ছে আমার বাইক, আমি নিয়ে এসেছিলাম, আমি চালিয়ে এসেছি। তো এটার মাইলেজ খুবই কম, তো এই বাইক নিয়ে আমার সাথে রেসিং করে পারিনি, মানে পুরা মানে কিছু বলার নেই ওকে আমাকে। তুই ভাই কপেছিস ভাই, তুই ব্লগারের নামে কলম কোসালে এত কি হলো? গাইস মালটা বেচে বেচে বড় মালটাই নিয়ে নিয়েছে। ঠিক আছে ভাই, গাইস এগ রোল চলে এসেছে ভাই, এখন ফটাফট খেয়ে নি ভাই। কি রে ভাই তোর রোল নেই, খেয়ে নেবো তোরটা, এটা খেয়ে নেবো আমি এক্ষুনি, সবার আগে আমি খেয়েছি। হেল্প করবো তোকে, ইসে ভি এক বাইট লিয়া, ইসে ভি এক বাইট লিয়া। জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে। তো গাইস এখন দোকান খুলে গেছে ভাই, দোকানে ফোনটা দিয়ে দেবে এখন হলে নিয়ে যাব আধ ঘন্টা লাগবে না নিয়ে কি করব। তো গাইস এই হলো হালত ফোনের, ডিসপ্লে 3 নম্বর বার কালকে পড়ে গেছে হাত থেকে। এই 3 নম্বর বার এবার ডিসপ্লে রিপেয়ারিং করেছে, ডিসকাউন্ট দিয়ে বললো প্রাইস। ঠিক আছে, মানে একটা পার্মানেন্ট কাস্টমার হয়েছে, ডিসপ্লে বারবার ভাঙলেও ওই ফোনটা চেঞ্জই করা মানে ইউজ করতে থাকতে হবে যতদিন চলবে ফোনটা, একটা ইমোশন হয়ে গেছে না। হ্যাঁ আজকে ওই ফোনের জন্য সব কিছু না, ওই জন্য। হ্যাঁ তো ভাই শায়দ কালকে আমি ফোন পেয়ে যাবো। তো ভাই তুই তাহলে বাড়ি যা, বাই 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 ব্রো, গুড নাইট। তো ভাই এই ব্লগটা এই পর্যন্ত, এই ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দেবে। তো ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।